হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফর্মেশন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমিন আজমোজ ইতিমধ্যে সরকারের কাছ থেকে রান্নার গ্যাসকে নিয়ে বেরিয়ে এসেছে বড় সড়ো আপডেট সে চায় যেকোনো কোম্পানিরই গ্যাস হোক যদি আপনার বাড়িতে গ্যাস থেকে থাকে সাবসিডিওয়ালা গ্যাস তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য তার আগেই আপনাকে বলে দিই পয়লা ফেব্রুয়ারি দু থেকে গ্যাসের উপরে বেশ কিছু নিয়ম জারি হচ্ছে এবং যেখানে গ্যাসের দামও অনেকটাই কমতে চলেছে চায় আপনার কাছে ইন্ডিয়ান গ্যাস হোক এইচপি গ্যাস হোক ভারত গ্যাস হোক গ্যাসকে কেন্দ্র করে যে নতুন নিয়ম যে নতুন যোজনাটা যে নতুন প্রকল্পটা চালু হচ্ছে এর দ্বারা যারা বাড়িতে গ্যাস ইউজ করে তাদের সকলের জন্যই রয়েছে সুখবর নাম্বার ওয়ানে যাদের কাছে অলরেডি উজ্জ্বলা যোজনায় গ্যাস পৌঁছে গেছে সরকারের যে ফ্রিতে যে গ্যাস যোজনা ছিল উজ্জ্বলা যোজনা সেই সকল গ্যাস যাদের কাছে পৌঁছে গেছে অলরেডি গ্যাস কানেকশন রয়েছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে আবারও দেয়া হবে ফ্রিতে স্টোভ এবং যারা উজ্জ্বলা যোজনার গ্যাস এখনো পর্যন্ত পায়নি তাদের কাছে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এবার তারা গ্যাস পাবে সকল রেশন কার্ড জন্য রয়েছে এবারে গ্যাস উজালা যোজনার আওতায় আগে কেমন হতো যাদের কাছে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড নিয়ে একটা নাম্বার যদি তার মধ্যে থাকতো তাহলে তারা গ্যাস কানেকশন পেত কিন্তু এবারে পয়লা ফেব্রুয়ারি থেকে যাদের কাছে রেশন কার্ড থাকবে তারাই কিন্তু উজালা যোজনায় গ্যাসের কানেকশন নিতে পারবে এর সঙ্গে আরো একটি নতুন প্রকল্প শুরু হচ্ছে অর্থাৎ যে সকল গরিব ঘরেতে অলরেডি বিজলি পৌঁছে গেছে অর্থাৎ ইলেকট্রিক পৌঁছে গেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ইলেকট্রিক ওভেন অর্থাৎ অর্থাৎ যার দ্বারা যখন গ্যাস শেষ সেই ইলেকট্রিক চুলো দ্বারা রান্না করতে পারবে যতক্ষণ না পর্যন্ত বুকিং এর ওই গ্যাসটি তার বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক ওভেন দ্বারাই তারা রান্না করতে পারবে তো ফ্রেন্ড আরো যে সকল আপডেট গুলো রয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে লাগু হতে যাচ্ছে সেই সকল আপডেটগুলো বলার পূর্বে রিকোয়েস্ট আপনাদের কাছে একটাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে ভিডিওটিতে একটা লাইকও করে দেবেন কারণ আপনাদের একটা লাইক ও বেশি পরিমাণ শেয়ার আমাদের উৎসাহিত করে সকল আপডেটগুলো উপস্থাপন করার জন্য তো ফ্রেন্ড আপনারা সকলেই জানেন আগের তুলনায় গ্যাসের দামটা অনেকটাই কমে গেছে প্রায় একশো কুড়ি টাকার মতো কমে গেছে কিন্তু পয়লা ফেব্রুয়ারি পর থেকে গ্যাসের দামটা আরো অনেকই কমতে চলেছে অর্থাৎ সাবসিডিওয়ালা যেসব যে সকল গ্যাসগুলোতে আপনারা সাবসিডি পান সেই সকল গ্যাসগুলোতে আরো অনেক অধিক পরিমাণে দাম কমতে চলেছে তো ফ্রেন্ড আপনারা সকলেই জানেন ডিসেম্বরের পর থেকে গ্যাসের দামটা প্রচুর কমছে যেখানে বিনা সাবসিডি অর্থাৎ যারা সাবসিডি পায় না সেই সকল গ্যাসেতে একশো কুড়ি টাকার মতো কমে গেছে এবং যারা সাবসিডি অর্থাৎ যাদের ব্যাংকে ক্রেডিট হয় তাদেরও বেশ অনেকটাই গ্যাসের দাম কমেছে তো ফ্রেন্ড আপনি কোন গ্যাস ইউজ করেন এবং আপনার কতটা পরিমাণ কমেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো ফ্রেন্ড আমাদের উদ্দেশ্য ছিল নামি দামি পেপার অর্থাৎ খবরের কাগজ অনুপাতে আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমাদের संगते थे एम लेटेस्ट ट्रेंडिंग अपडेट पे अवश्य सब्सक्राइब करें थैंक यू फ्रेंड थैंक यू फॉर वाचिंग